What we do here is go back, 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 back. Assalamualaikum viewers, আমরা আজকে জানতে কে আমি আমেনা বলছি আজকে আমি রুটি বানাচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব সো ভিউয়ার্স চলুন দেখেনি আমি দেখেনি আমি কিভাবে রুটি বানাই আমার রেসিপিটি পুরোপুরি দেখবেন ভিউয়ার্স সো ভিউয়ার্স রুটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আমি মিক্স করে নিয়েছি 1 কাপ ময়দার মধ্যে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এবার তেলটাকে আমি ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নেব তেল মিশ্রণ করার পরে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে দেখে নেব আমার তেলের পরিমাণটা ঠিক আছে কিনা হ্যাঁ ভিউয়ার্স ঠিক আছে আমি যখন হাত দিয়ে এভাবে করব এভাবে একটা মানের মতো হবে তাহলে বুঝতে পারবো যে আমার লুচির জন্য একদম পারফেক্ট হয়েছে আমার মিক্সিংটা সো ভিউয়ার্স এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি ব্যবহার করছি ভিউয়ার্স আমি একবারে সব পানি দেব না আস্তে আস্তে আমি পানিটাকে দিয়ে মিক্স করে নেব তার সাথে কুসুম গরম পানি ইউজ করেছি বেশি গরমও না আবার একদম ঠান্ডাও না আবার সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি আমি একটু পানি দিয়ে নিলাম সো এবার দেখুন আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে ফেলেছি আমি ডোটা হতে যতটুকু পানি প্রয়োজন আমি অতটুকু পানি দিয়ে দিয়েছি ভিউয়ার্স এটাকে খুব ভালোভাবে ময়ান করতে হবে যত ময়ান করব রুচিটা তত ভালো হবে এর পর যে আমি ময়ানটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি ময়ানটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য ভিউয়ার্স আধা ঘন্টার জন্য আমি ময়ানটাকে ঢেকে রেখে দিচ্ছি এরপরে আমি বেলে নেব আমার ডোটা একদম ভালো হয়েছে ভিউয়ার্স আমি এখন আধা ঘন্টার জন্য ওয়েট করছি আধা ঘন্টা হয়ে গেলে আমি লুচিটা বানাবো সো ভিউয়ার্স আমার যে আটার ময়ানটা আমি ওইটাকে এখন ছোট ছোট টুকরো করে নিব এরকম ছোট ছোট টুকরো আমি করে নিচ্ছি ভিউয়ার্স ছোট ছোট করে আমি গুলি করে নিচ্ছি এরকম করে আমি সবগুলোকে গুঁড়ি করে দিচ্ছি এভাবে আমি একটা ময়ানকে এভাবে নিয়ে নিলাম আমি গোল করে নিচ্ছি আমি এখন লুচিগুলো বেলে নিচ্ছি
এভাবে করে ভিউয়ার্স আমি সবগুলো লুচি বেলে নিব গোল গোল করে আমি বেলে নেছি সো ভিউয়ার্স আমি সবগুলো লুচিকে বেলে নিয়েছি আমার লুচিগুলো বানানো হয়ে গেছে আমি এখন লুচিগুলোকে ভেজে নিব ভিউয়ার্স আমি লুচিগুলো ভাজার জন্য ডুবো তেল নিয়েছি ডুবো তেল আমি গরম করে নিয়েছি এবার আমি লুচিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি লুচিগুলো দিয়ে আমি এভাবে চেপে চেপে ভেজে নেব দেখুন ভিউয়ার্স এরকম ফুলে গিয়েছে আমি উল্টে দিচ্ছি আমি সাদা সাদা করে লুচিগুলোকে ভেজে নিচ্ছি দেখুন ভিউয়ার্স কত সুন্দর লুচি হয়ে গেল ভিউয়ার্স এভাবে করে আমি সবগুলো লুচিকে ভেজে নেছি আরো একটা লুচি দিয়ে দিচ্ছি লুচিটা কেমন উল্টে দিচ্ছি ভিউয়ার্স এভাবে করে আমি সবগুলো লুচিকে ভেজে নেব সাদা সাদা অবস্থায় আমি লুচিগুলোকে তুলে নেছি সো ভিউয়ার্স হয়ে গেল আমার গরম গরম লুচি আমি আলুরদমের সাথে পরিবেশন করেছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিউয়ার্স করে ফেলবেন সো ভিউয়ার্স ভালো থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব আসসালামু আলাইকুম